নেট ও ডিট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনটিএ দুর্নীতি করেছে, মতত রয়েছে বিজেপি ও আরএসএস এর। এমনই অভিযোগ তুলে শিলিগুড়ির রাজমি চকে বিক্ষোভ দেখালো বামপন্থী ছাত্র সংগঠন। শনিবার শিলিগুড়ির অনিল বিশ্বাসের কাছ থেকে জমায়েত করে হাজমি চকে এসে ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে অঙ্কিত দে জানান, নিট ও নেট পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে। যে সমস্ত পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবন তৈরি করে সেই পরীক্ষা নিয়ে দুর্নীতি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। যে পরীক্ষাগুলো ছাত্রদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা গ্রহণ করে, এই দুই পরীক্ষায় আমাদের কেন্দ্রের সরকার তাদের নিয়োজিত এজেন্সি এনটিএ তারা হচ্ছে একটা বড় দুর্নীতির চক্র এটাকে ঘিরে ধরে করেছে। আমরা বলেছি এই নেট এবং নিট যারা এই দুর্নীতি ঘটিয়েছে, যারা এই দুর্নীতি করেছে, আমরা বলছি বিজেপির মদতে আরএসএস এর মদতে এই সমস্ত কাজ হয়েছে। শিক্ষামন্ত্রী নিজে দাঁড়ায় এই দুর্নীতির পিছনে। আমরা তাই এসএফআই গোটা দেশ জুড়ে আন্দোলন করছি, গোটা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে মহল্লায় আমাদের আন্দোলন চলছে। আমরা এই শিলিগুড়ির বুকে দাঁড়িয়ে আমরা এই কেন্দ্রের সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজকের এই এখানে বিক্ষোভ কর্মসূচি ভেনাস মোড়ে করছি, হাসমি চকে করছি, খুশবুতুল দাহন করছি, এবং আগামী দিনে আরো বড় আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত এই এই ঘটনাকে কেন্দ্র করে যতক্ষণ না। আমার নাম অঙ্কিত দে, এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক। অবিলম্বে পদত্যাগ করতে হবে।